ঝাড়গ্রাম জেলার গোবিবল্লভপুর এক নম্বর ব্লকের ভুলনপুর গ্রামের চাষের জমি থেকে উদ্ধার বিশাল আকারের ব্রিটিশ আমলের বোমা। এদিন এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, ভুলনপুর গ্রামের চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন বাসিন্দা। চাষের জমিতে ডাক্তার দিয়ে লাঙল করছিলেন তারা। সেই সময় হঠাৎ সেখানে তাদের নজরে আসে একটি ভারী লোহার সিলিন্ডার। তারপরে লোহার সেই বস্তুকে দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। তবে স্থানীয়দের অনুমান, এটি ব্রিটিশ আমলের ফেলে যাওয়া কোনো বিস্ফোরক বা বোমা জাতীয় সরঞ্জাম। স্থানীয়দের বক্তব্যের আগেও এই ধরনের বোমা এলাকা থেকে উদ্ধার হয়েছে, ফলে আবারও এই ধরনের বিস্ফোরক জাতীয় বস্তু উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্কে রয়েছেন তারা। গ্রামবাসীদের অনুরোধে অবিলম্বে পুলিশ প্রশাসন এসে এত বস্তুটিকে নিয়ে যায়। কি হয়েছে ঘটনাটা? এখানে আজকে এই জমিনে মাটি লেভেল করতে যে চাষ করতে এসে দুপুর একটা নাগাদ ওরা একটা চাষি পেয়েছে, তারপরে সবাই আতঙ্ক হয়ে পালিয়ে গেছিল। দিয়ে এটা একটা বোমা। এই বোমাটা এখানে কিভাবে এলো বা কোথা থেকে এসে কি মনে করছেন? বাবা ঠাকুর দ্বারা বলে শুনেছি, ব্রিটিশ যুদ্ধের সময় এখানে প্লেন থেকে ছেড়েছিল 10-15 বছর আগে। কতগুলো নিষ্ক্রিয় করেছিল কিন্তু এগুলো খুঁজে পায়নি, আবার আজকে হঠাৎ বেরিয়েছে। কটা বোম উদ্ধার হয়েছে? আজকে একটা বেরিয়েছে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। কি চাইছেন এখন আপনারা? এখন এই যে চাষিরা কেউ জমিনে আসতে পারছে না, যাতে এটাকে নিষ্ক্রিয় করে। এর আগে কতগুলো উদ্ধার হয়েছে? এর আগে প্রায় 4-6টা। চাষির চাষ করতে এসেছিলো জমিনে, যে লাঙ্গল ফাঙ্গল করতে ট্র্যাক্টর দিয়ে এই রোটারের কাজ করতে এসে মোটামুটি হঠাৎ করে একটা লোহার কিছু বুঝতে মানে জিনিস বেরায়। তারপরে এখানে অনেকদিন আগে বেরিয়েছিল, আজ 20 বছর আগে। তো সেখান থেকে একটা অনুমান সবাই দেখেছে, জানে যে এটা একটা বোম বলে জানে। এবং এখানে বোম স্কোয়াডের লোক এবং রাজ্য প্রশাসন এবং সেন্ট্রাল প্রশাসন এবং বোম স্কোয়াডের বিশেষজ্ঞরা এসে এবং আমরা নিজে আমিও নিজে ছিলাম, দুবার নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এটা আমরা জানি, এই বোম এর গল্পও আছে। এটা 1900 ভারত স্বাধীনের আগে 42-47 বোম, এরা ইংরেজিদের বোম বলে আমরা জানি। অতএব এই বোম নিষ্ক্রিয় করা হয়েছে। এ মোটামুটি এটা যাতে এখানকার মানুষজন আতঙ্কিত রয়েছে, এখান থেকে নিয়ে এখানকার প্রশাসনের কাছে আবেদন যাতে মোটামুটি দ্রুতকে নিষ্ক্রিয় করা হয় বা এখান থেকে এটা নিয়ে যাওয়া যায় আর কি। এখানকার মানুষজন আতঙ্কিত রয়েছে। আপনার নাম? আমার নাম শ্যামাপ্রসাদ মঙ্গল। বাড়ি ভুলনপুর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24।